আজকে আমাদের বিতর্কে বিশ্বাস নির্ধারিত হয়েছে দিন শেষে আমি সেরা। এই পর্যায়ে ডেকে নিচ্ছি হকার বুলবুল হাসান শাহিন। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে সুযোগ প্রদানের জন্য। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু দাদাদের জন্য নমস্কার এবং অন্যান্য ধর্মের প্রতি রইল আমার বিনম্র শ্রদ্ধা। আসুন ভাই দেখে যান দুই মতলা টিকটিকি সাপ, যে সাপে কামড়ালে মানুষ মরে না আর মরলেও কোনো অসুবিধা হয় না। যারা বলেন জ্বলে যায়, পুড়ে যায়, গিরায় গিরায় কামড় দেয় আর আমি এরকম হারাম করে, তাদের জন্য আমার এক ফাইলই যথেষ্ট। যে কোনো দোকান বা ফার্মেসিতে ওষুধটা কিনতে গেলে আপনারা পাবেন 100 টাকা 100 টাকা 100 টাকা, কিন্তু শুধুমাত্র আমরা কোম্পানির প্রচার ক্ষেত্রে দিচ্ছি 50 টাকা 50 টাকা 50 টাকা। আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে দেখুন আমাদের মলমগুলো। এই যে পাশে বসে আছেন আমার ডাক্তার ভাই, ডাক্তারের কথা আর কি বলবো, ডাক্তারের কথা বলে তো গেছেন আমাদের গানে গানে নসি কথা। ডাক্তার মানে সে তো মানুষ নয়, আমাদের কাছে সে তো ভগবান। কসাই আর ডাক্তার একই তো নয়, কিন্তু দুটোই আজ প্রফেশন। কসাই জবাই করে প্রকাশ্য দিবালকে, ওদের আছে ক্লিনিকার চেম্বার। ও ডাক্তার, ও ডাক্তার, ডাক্তার ভাই চরিত্র বিশাল ভালো, নার্সের সাথে করেছে প্রেম, বড়ের সাথে খেয়েছে মাই। এবার লাস্ট পর্যায়ে ডাক্তার তো ডাক্তারের কাছে যে বলতে পারে না, ভাই আমার বউ মেরেছে ব্যথার ওষুধ দেন, আমার কাছে যে পলিয়ে বলে ভাই বউ মেরেছে পাসাই বলম দেন না। আমাদের শিক্ষক ভাই খুবই ভালো, কিন্তু বর্তমান শিক্ষক কি করছেন, প্রশ্নপত্র এবং প্রশ্নপত্র করছে ফাঁস, ছাত্রীর সাথেও প্রেম করা তাদের বদ অভ্যাস। আপনারা সকলেই জানেন আমাদের বর্তমানে অনেক গৃহ শিক্ষক শুধু ছাত্রীর সাথেই প্রেম করে বিয়ে করে, তাহলে তারা কত ভালো আপনারাই বলেন। এবার আছেন আমাদের উকিল ভাই, আজ পর্যন্ত কোনো কেস দেখেছেন আপনারা একবারে হতে শেষ। উকিল ভাই মানুষের কথার কেসের পেস মারতে মারতে নিজের পাশায় যে ঘা পশলার পেস লাগে তা তিনি দেখেন না। ও যে কালো কোটটা পরে আছে না, ওর তলা যে হাত দিয়ে চুল করছিল, সে বলে ভাই আমার একটা মলম দে। এই যে কৃষক ভাই, কৃষক ভাইয়ের কথা আর কি বলবো, যত ভেজাল তো তার কাছেই, আলু পটল ঝাল বেগুন যা আছে ভাই বর্তমান সময় কীটনাশক দিয়ে কৃষকরা বেঁচে ভাই। কৃষক ভাই সারাদিন কাজ করে আর বউ মারে আর রাত্রে গেলে হকারের কাছে ওষুধ খোঁজে। আমাদের পুলিশ ভাইয়ের কথা আর কি বলবো, ঘুমিতে উঠে চোখ মুছতে মুছতে তিনি একটা কথাই বলেন, কি জানেন আপনারা, ঘুষ আমার ধর্ম ঘুষ আমার কর্ম, ঘুষ নিতে কি সংশয়, প্রকাশ্যে চুমুক হওয়া এই দেশে অপরাধ, ঘুষ খাওয়া কখনোই নয়, তাই কারো গাড়ি ছেড়ে দিয়ে নির্লজ্জের মতো হাতখানা পেতে দিতে পারি, আমি পুলিশে চাকরি করি, আমি পুলিশে চাকরি করি। আসেন আমাদের সাফাইকর্মী, সাফাইকর্মীর চরিত্র ডাস্টবিনের মতো পবিত্র, তিনি সকালবেলা ঘুম থেকে উঠে মানুষের বাড়ি কলিং বেল চাপার আগে গান ধরেন, আশেপাশে কেউ নেই আমি একা চলে এসো আমার মধুলতা। এবার আছেন আমাদের কাজের বিটি রহিমা, তার কথা কি বলবো, তার জন্য আর বাঁচি না। এখানে যারা আছেন অনেকে তো মেসে থাকেন, কয়দিন আসে আপনাদের খালারা, কয়দিন রান্না করে, খালা বলে কি বড় বড় মাছ কিনলি হয় ছোট, আমি বলছি আপা মাছ ছোট হয় কেন, কাছে আপা ভাই মাছ তো সুতি মাছের লাহান দুইটাই ছোট হইয়া যায়। এই হচ্ছে আমাদের কাজের বিটি রহিমার লোক। তো সবকিছু বলতে চাই ভাই, হকার আছি কাজ করে খাই ভাই, কারো ফাঁকি দিই না, সৎপথে ইনকাম করি। ধন্যবাদ মাননীয়টা আমার সুযোগ প্রদানের জন্য। ধন্যবাদ জানাচ্ছি হকারকে।